সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ছবি আঁকব। আর এই ছবিটি শুরুর প্রথমেই আমরা বঙ্গবন্ধুর মুখটি আঁকব। আর এই বঙ্গবন্ধু মুখটি আঁকার জন্য আমরা প্রথমে লম্বা করে একটি রেখা, তারপরে ছয়টি রেখার সাহায্যে আমরা বঙ্গবন্ধুর মুখটি আঁকব। এক একটি রেখা থেকে একটি রেখার দূরত্ব 1 সেমি করে। তো ঠিক এই নিয়মে বঙ্গবন্ধুর মুখ আঁকা আমাদের একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, তো চাইলে সেই মুখটা যদি দেখতে পারেন তাহলে আরো সহজ হবে মুখটা আঁকানো। ওখানে আছে ইঞ্চি ঘরের নিয়মে করা, আর এখানে সেমি ঘর দিয়ে আমরা ছবিটা আঁকছি। এটা বড় মুখ আর এটা একই নিয়মে ছোট মুখটা করছি। তো প্রথমে আমরা পেন্সিল দিয়ে বঙ্গবন্ধুর মুখটা আঁকবো। পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে তারপর আমরা জেল পেন অথবা সিগনেচার পেন দিয়ে আমরা ছবিটি আঁকবো। তো মুখটি আঁকার সময় অবশ্যই আমাদেরকে জিনিস মনে রাখতে হবে যে পেন্সিলটা মাথাটা যেন খুবই তীক্ষ্ণ হয়, কারণ ছোট ছবি মোটা পেন্সিল হলে আমাদের মুখটা খুব একটা ভালো আসবে না। তো মুখটা আঁকার ক্ষেত্রে অবশ্যই পেন্সিলের মাথাটা যেন একটু তীক্ষ্ণ হয় খেয়াল রাখবে। তো পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে তারপর আমরা জেল পেন অথবা সিগনেচার পেন দিয়ে বঙ্গবন্ধুর মুখটা এঁকে নেব। মুখটা আঁকা হয়ে গেলে তারপর সেটাকে আমরা একটা বর্ডার টানে টেনে নেব, চতুর্দিকে বর্ডার টেনে নিয়ে এক পাশে ছবি থাকবে আর এক পাশে আমরা একটু কিছু লিখা দেব। ঘরের রেখাগুলো আমরা ডবল করে নেব ছবি ফ্রেমের মতো করে। এবার আমরা মানুষগুলো আঁকবো যারা ফুল নিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বঙ্গবন্ধুর প্রতি। প্রথমে আমরা বডি করে নিয়েছি, তারপরে যথারীতি মুখগুলো আঁকবো। তো যার যেখান থেকে সুবিধা হয় সে সেখান থেকে আঁকবে। তবে আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা আগে আমরা বডিতে এঁকে নিই, তারপর আমরা বডি আঁকলে হয় কি মাথাটা একটা মাপ পায় যে ঠিক বডি এটা করো, মাথাটা আমরা ঠিক এই মাপে করলে সঠিক ছবি হবে। তো যার যেখান থেকে যেভাবে সুবিধা সেভাবেই আঁকবে। এখানে শুধু আমরা বিষয়টা শুধু সাজানোর চেষ্টা করছি বা ছবিগুলো আঁকাচ্ছি। প্রতিটা ফিগারই আঁকতে গেলে আমরা হাত থেকে শুরু করি, যুক্ত হাতটা আমাদের ফিগারের সবচেয়ে উপরে থাকে, তারপরে বডি, তারপরে মাথায় করে প্রতিগ্রাম ছবিগুলো আসে। তো ঠিক এইভাবে আপনারা প্রথমে পেন্সিল দিয়ে আঁকবেন, পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে তারপর আবার জেল পেন অথবা সিগনেচার পেন করবেন। জেল পেন বা সিগনেচার পেন করবেন এই জন্য যে এখানে প্যাস্টেল অথবা পেন্সিল কালার ব্যবহার করলে আমাদের জেল পেন করতে হবে অবশ্যই, কারণ এই রঙগুলো জেল পেন করে পেন্সিল দাগগুলো মুছে ফেলতে হবে, তাছাড়া কালো হয়ে যাবে আমাদের সময় ছবিটাও স্পষ্ট হবে। ঠিক এভাবে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন কীভাবে আঁকছি এবং কোনটা পর কোনটা আঁকছি, এভাবে আপনার চেষ্টা করেন তো আশা রাখি খুব সুন্দর একটা ছবি আঁকতে পারবেন। তো আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে শেখার কিছু কিছু থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ছবিটা আঁকা হয়ে গেলে আমরা পেন্সিল দাগগুলো মুছে ঠিক রং করবো,
আমরা যেভাবে রং করছি ঠিক সেভাবে আপনারাও দেখে থেকে এই রং করার চেষ্টা করুন। আশা করি একটা ভালো ছবি হবে। ছবিটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।